আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? তাহলে আমাদের গ্রুপ টুর, গ্রুপ টু আবার আমরা লিখি, আমরা গ্রুপ টু, যেটা আমরা বলছি নুন কামস অ্যান্ড নুন গোজ। এখানে আমাদের শব্দ ছিল হলো তিনটা, পিয়াজ, হ্যাঁ, তাজ, তিনটে আমাদের শব্দ, আমরা তিনটে শিখছি আমাদের। তাহলে এই তিনটে, এটা মারফু না মানসুব না মাজ্জুম? মারফু। কেন কেন মারফু? নুনের উপস্থিতি। আচ্ছা, এখন যদি আমি এটাতে কেটে দিই, আমি এটাতে কেটে দিই এবং এটাকেও কেটে দিই আমরা, তাহলে আমাদের থাকতেছে হলো এখানে ইয়াটা ফুল ফর্মে ফিরে আসবে আমাদের, ইন্ডিয়া। আচ্ছা, এখানে আমাদের একটা আলিফ লাগবে, এখানে একটা আলিফ লাগবে, আলিফ অফ প্রোটেকশন। আচ্ছা, তাজ, হ্যাঁ, এটা তাজ হাবু। আচ্ছা, তাজ হাবু। আচ্ছা, ইয়াজ হাবু, তাজ হাবু, এখানেও মাদ, এখানেও মাদ, এখানেও মাদ। আচ্ছা, তাজ হাবি। আচ্ছা, এখানে আমাদের কোনো প্রোটেকশন লাগতেছে না, ওয়াই ইয়ার প্রোটেকশন দরকার হচ্ছে না, প্রোটেকশনের দরকার শুধুমাত্র ওয়াবের। তাহলে এই তিনটে শব্দ আমাদের কি, আমাদের এটা কি মারফু কিনা? হ্যাঁ, ইয়াতে করে জজমা, এখানে ইয়ার পরে জজমা, তাজ হাবি, তাজ হাবি। আচ্ছা, ইয়াজ হাবু, তাজ হাবু, তাজ হাবি, এটা হলো আমাদের মাজুম অথবা মানসুব, মাজুম অথবা মানসুব, আমাদের মানসুব অথবা মাজ্জুম, মাজ্জুম। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা মানসুব না মাজ্জুম কীভাবে চিনবো আমরা কনটেক্সট থেকে? এটা এটা আমাদের দুটোই তো, আমাদের এটা মানসুব হতে পারে, মাজ্জুম হতে পারে, কনটেক্সট থেকে বোঝো। যেমন নিষেধাজ্ঞা আসলে তখন মাজ্জুম, নিষেধাজ্ঞা আসলে একই বানান তখন মাজ্জুম, আমরা আমরা এটা শিখবো আমরা। তাহলে মানসুব অথবা মাজ্জুম হলো আমাদের নুনের অনুপস্থিতি, নুনের অনুপস্থিতি, অনুপস্থিতি, অনুপস্থিতি হলো আমাদের মাধ্যমের আলামত। তাহলে আমাদের নুনটা মাধ্যমের আলামত না, নুনের অনুপস্থিতিটা মাধ্যমের আলামত, আমাদের খেয়াল রাখা লাগবে। যেটা হ্যাঁ, মূল আলামত এখন, হ্যাঁ, আমাদের মারফুর মূল আলামত হলো পেশ, কিন্তু আমাদের অন্য বিকল্প আলামত থাকতে পারে। যখন আমরা জজম যুক্ত হবে, যখন এটার মূল আলামত ব্যবহার করা হচ্ছে, কিন্তু পরে তো আমাদের আরও সাবসিকুয়েন্ট আমাদের পড়ে এখানে আসা লাগতেছে আমাদের। এখন আর যদি আমরা বলি যে জজম যুক্ত শব্দই মাজ্জুম, এখন আর হচ্ছে না আমাদের, আমাদের স্টার্টিং ইট ওয়াজ ওকে। আমাদের যেমন এর থাকলে যে এর হয়, আমাদের এটা এজ এ রুল অফ থাম প্রথম দিকে মিল থাকতেছে, কিন্তু পরে মুসা, মুসার বই কিতাব ও মুসা, তখন আর এর থাকলে জের হচ্ছে না, এর ছাড়াই জের হচ্ছে। তো মাজ্জুম কথাটার বেসিক মিনিং হলো যজমযুক্ত শব্দ, যজমযুক্ত শব্দ। এটা এটা অ্যাপ্রোপ্রিয়েট কখন? যখন এটা মূল আলামত আমরা প্রথম পাঁচটা শব্দের মধ্যে, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, ওইখানে আমরা বলতে পারি যে যজমযুক্ত এটা মাজ্জুম। আমরা আবার ফিরে আসবো আমরা ওইখানে। আচ্ছা, এখানে আমাদের যজমযুক্ত না, এখানে আমাদের নুনের অনুপস্থিতি হলো আমাদের মাজ্জুমের আলামত। আচ্ছা, নুনের অপস্থিতি আমাদের মাজ্জুমের আলামত, কিন্তু আমাদের এখানে ভাই যেটা বলছেন যে আমাদের এটা মূল আলামত না, এটা আমাদের বিকল্প আলামত, আমাদের বিকল্প আলামত। তাহলে হলো আমাদের বিকল্প, হ্যাঁ, প্রথম গ্রুপে আমাদের ছিল সব মূল আলামত, দ্বিতীয় গ্রুপে আমাদের আছে বিকল্প আলামত। আচ্ছা, আমরা এখন তৃতীয় গ্রুপটাতে আমরা যাব, আমরা তৃতীয় গ্রুপটাতে যাব। তৃতীয় গ্রুপটা হলো হুন্না কন্যা মাবনি কন্যা। আচ্ছা,
আমরা উদাহরণটা আজকে দিচ্ছি না, আমরা উদাহরণটা দিলাম হলো যে নুনটা থাকতেও পারে নাও পারে, সেই কনসেপ্টের জন্য আমরা একটা নিয়ে আসলাম, নিষেধাজ্ঞার লা। আপনার অন্য ক্ষেত্রে আপনার মাংসু বাসবে আমরা পড়বো আমরা সামনে। আচ্ছা, বাট থ্যাংক ইউ ফর আসকিং।